বগুড়া সদর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও লিফলেট উদ্ধার করা হয়। বগুড়া জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সদরের বাঘুপাড়ায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন ও জায়েদুর রহমান ওরফে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। এই দুজন জঙ্গি সংগঠনের নতুন সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বগুড়ায় আসে। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।